যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন, বলবো আমি মজা করছি বা আমার সাথে আমার শাশুড়ি এরকম ঘটনা কিছু ঘটায় না, দেওতে প্রেম করে বিয়ে না দেখাশোনা করে বিয়ে, আমার বিয়েতে একদম ঠিকঠাক ভাবে মেকআপ করতে পারি, টুক থেকে কত টাকা ইনকাম করেছি এখনো পর্যন্ত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস। তো কিছুদিন আগে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা আমার সম্পর্কে কে কি জানতে চাও আমাকে কমেন্ট করো, অনেকেই অনেক কমেন্ট করেছিলে, তো সেই রিপ্লাই ভিডিওটা আনবো আনবো করে আর আনাই হয়নি। আজকের একটা ভালো সুযোগ পেয়ে গেছি, ভাবলাম আজকেরই রিপ্লাই ভিডিওটা নিয়ে আসা যাক। ধামাকা ভিডিও শুট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা তোমরা মানে অবভিয়াসলি থাম্বনেল টেন্ডি থেকে বুঝতে পেরে গেছো, তো বেশি ভাট না বকা চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন একজন আমাকে করেছো যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা কেমন, মোস্ট রিকোয়েস্ট এই ভিডিওটা মানে ডিমান্ডিং এই ভিডিওটা বলতে পারো, মানে অনেকেই প্রশ্নটা করেছো যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন। দেখো আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো, হাঁড়ি কলসি থাকতে গেলে ঠিক যেমন ঠোকাঠুকি লাগে ঠিক তেমনই সম্পর্ক আমাদের, ভালোই মোটামুটি ভালোই সম্পর্ক। কমেন্ট করেছে ইউটিউব না করলে কি করতে, তোমার শ্বশুরবাড়ি কোথায়, ইউটিউব না করলে আমি কিছুই করতাম না, জাস্ট এমনি শখে ভিডিও করা, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দলনঘাটা থেকে ভিতরে রাধানগর ওখানে। তারপরে একজন প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায়, যে বললাম রাধানগর আর বাপের বাড়ি হচ্ছে কুলপি। তারপরে একজন প্রশ্ন করেছে তোমার কি লাভ ম্যারেজ, হ্যাঁ আমার লাভ ম্যারেজ। তারপর লিখেছে আপনার কলগেটে কি নুন আছে, আমার কলগেটে নুন আছে, কি সব প্রশ্ন। তারপরে একজন বলছে আপু বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি আমি, তোমার কি লাভ ম্যারেজ, হ্যাঁ আমার লাভ ম্যারেজ। আর থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য, মানে ভালো রেসপন্স, মানে আগে তো অত রেসপন্স পেতাম না, এখন ভালো রেসপন্স পাই, ভালোও লাগে ভিডিও বানাতে। তারপরে লিখেছে তুমি কোথায় থাকো দিদি, আগের ভিডিওতেই বল মানে আগেই বললাম কোথায় থাকি, তুমি অনেক সুন্দর মেকআপ করো, থ্যাংক ইউ। তুমি দি ভাই তুমি কি কোনো মেকআপ শিখেছো, হ্যাঁ আমি মেকআপ শিখেছিলাম, তবে মানে এরমভাবে যে কাজে লাগবে সেটা ভাবিনি। তা লিখেছে তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আর একজন কমেন্ট করেছে যে তুমি এত সুন্দর করে সাজো, তুমি কি কোথাও থেকে মেকআপ শিখেছো, আমার কোশ্চেনটা নিও, আর তুমি অনেক কিউট, লাভ ফ্রম ফলতা, থ্যাংক ইউ। আর তুমিও অনেক কিউট, তাই তুমি ভাবছো যে আমি কিউট। তোমার হেয়ার কেয়ার রুটিন, আমার কোনো মানে প্রপার হেয়ার কেয়ার রুটিন নেই, তো যবে হেয়ার কেয়ার রুটিন হবে তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর লিখেছে বৌদি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তারপর লিখেছে তুমি অনেক সুন্দর দি ভাই, থ্যাংক ইউ, বিউটিফুল, থ্যাংক ইউ। আরও অনেকে অনেক প্রশ্ন করেছো, বেশি প্রশ্ন এসছে আমার লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ। দেখো লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ সেটা বলার জন্য অন্য একটা ভিডিওতে সবটা ক্লিয়ার করে বলবো, আরও অনেক প্রশ্ন আছে যেগুলো সবটাই রিপ্লাই করবো আস্তে আস্তে, যেগুলো মানে অবাঞ্ছিত প্রশ্ন বাড়ে না সেই সব প্রশ্ন যাকে বলে। তারপর আরেকজন আমাকে প্রশ্ন করেছো, নেক্সট প্রশ্ন, তারপর বলে বাজে লাগে শুনতে, নেক্সট প্রশ্ন, আমি না প্রশ্নগুলো সব মাথায় ঢুকিয়ে নিয়েছি ওই জন্য আমি আর মানে কিছু দেখে দেখে বলছি না, সবার নামও নেওয়া সম্ভব নয় ওই জন্য সবার নামও নিচ্ছি না। আরেকজন আমাকে প্রশ্ন করেছো যে আমার বাড়ি কোথায় আর আমার নাম কি, আমার নাম হচ্ছে অশ্রুকণা মণ্ডল আর আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার রাধানগর, মানে ডায়মন্ড হারবার রাধানগর সবাই বললে ভাবে যে ডায়মন্ড রাধানগর না, দলনঘাটা সবাই নাম জানবে, তো দলনঘাটা থেকে একটু ভিতরে রাধানগর। আর তারপরে আরেকজন আমাকে প্রশ্ন করেছো, মানে নেক্সট একজন প্রশ্ন করেছো যে আমার কটা বাচ্চা, আমার একটাই বাচ্চা, একটা মেয়ে, দেড় বছরের মেয়ে। একটা বোন আমাকে জিজ্ঞাসা করছে তোমার ফেভারিট ফুড ড্রেস কালার হবে কি, আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি চকলেট এগুলো সবই আমি ভালোবাসি খেতে, আর ড্রেস হচ্ছে শাড়ি, কারণ নারী শাড়িতেই সুন্দর, কালার কালো, কোনো কোনো সময় সাদাও ভালো লাগে, মানে মুডের ওপর ডিপেন্ড করে কালারটা। তারপর হবি কি, হবি হচ্ছে মেকআপ করা, নাচ করা, মানে সময়ের সাথে সাথে আমার সব কিছু চেঞ্জ হয়, পার্টিকুলার কিছু একটা হবি নেই যে এটা মানে এটা আমার করবো বা এটা আমার করতে হবে এরকম কোনো হবি নেই, তবে মানে সব কিছু আমার হবি বলতে পারো। তুমি কেমন আছো, এই একটা ভালো কোশ্চেন করেছে, কেউ মানে জানতেই চায় না আমি কেমন আছি, হ্যাঁ আমি খুব ভালো আছি। তারপর লিখেছে একটা বোন লিখেছে তোমার বাড়ি কোথায়, হ্যাঁ আমার বাড়ি কোথায় আমি আগেই বলে দিয়েছি, ব্রাইডাল লুক কবে দেবে,
হ্যাঁ ব্রাইডাল লুক একটা দেবো, খুব ইচ্ছা আছে। কারণ ইচ্ছা আছে মানে আমি একজনের কাছে সাজতে যাবো এরকম ইচ্ছা আছে, কারণ আমি আমার বিয়েতে একদম ঠিকঠাকভাবে মেকআপ করতে পারিনি। তোমরা চাইলে ছবি আমি স্ক্রিনে দিয়েও দেবো, দেখতে পারো, কারণ আমার ভালোই মানে মানে হয়নি সাজাটা, কোনো কারণবশত হয়নি, কিন্তু নিজেই আমি মেকআপ আর্টিস্ট, ঠিক আছে। তারপরে লিখেছে, তোমার কথাগুলো একদম সত্যি, তুমি যেগুলো বলো সত্যি কথাই বলো। হ্যাঁ আমি সত্যি কথাগুলো বলি ভিডিওর মাধ্যমে, তো অনেকে ভাবে যে কি বলবো আমি মজা করছি বা আমার সাথে আমার শাশুড়ি এরকম ঘটনা কিছু ঘটায় না, আদে হতে তাই নয়, ঠিক আছে। হ্যাঁ তারপর আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে আমার ইনকাম কত। আমার এখনও পার্টিকুলার কোনো ইনকাম হয়নি, পার্টিকুলার জবে ইনকাম হবে তবে তোমাদের সাথে শেয়ার করবো। সবে মানে গুগল পিনটা এসছে, সেটাও তোমাদের সাথে আমি এখনও শেয়ার করে উঠতে পারিনি, কারণ এত চাপ আমার, ঠিক আছে। মানে আমার এখনও পর্যন্ত পার্টিকুলার কোনো ইনকাম হয় না ইউটিউব থেকে, ঠিক আছে, এই ব্যাপার। আর ব্র্যান্ড প্রমোশন তো এখনও কোনো মানে সুযোগ আসেইনি, একটা এসছিলো, মেল করেছিলো, কিন্তু মানে আমি রেসপন্স করেছি, তিনি আর কোনো রেসপন্স করেনি, তো জানি না আদৌ তো কী হবে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যে প্রশ্ন করেছো, সে প্রশ্ন করেছো বাংলাদেশ থেকে, তো থ্যাংক ইউ সো মাচ, বলেছো যে আপু তোমার ভিডিও দেখতে আমার খুব আমাদের সবার খুব ভালো লাগে, কারণ আমি যেগুলো বলি না কি একদম ঠিক কথাই বলি। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের সবাইকে বললাম, আর তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ, যেমন মানে ইন্ডিয়ার লোক দেখছো তেমন বাংলাদেশের লোকও দেখতে, এই জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অনেকে ভালো কমেন্ট যেমন নি, খারাপ কমেন্টও তেমন নিতে হবে, তাই না? তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি সারাদিন এত মেকআপ কেন করি। দেখো মেকআপ কেন করি, তোমাদের সামনে ভিডিও করি তাই মেকআপ করি, এমন না যে প্রতিদিন মেকআপ করে আমি কোথাও যাই, মেকআপ করি তুলে ফেলি ব্যাস এটাই, আর মেকআপটা করি শখে, ঠিক আছে। আর তোমরা ভালো রেসপন্স করছো, দেখো একটা মানুষের দ্বারা তো সব কিছু হয় না, কেউ ভালো কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো মেকআপ করতে পারে, আমি তেমন একটা ভালো মেকআপ করতে পারি না, কিন্তু কি বলবো তোমরা আমার মেকআপ ভিডিও দেখতে বেশি পছন্দ করো, করো তো না। আর নেক্সট কোশ্চেন, আমার প্রেম করে বিয়ে না দেখাশোনা করে বিয়ে। দেখো আমার প্রেম করে বিয়ে, কিন্তু স্টোরিটা আমি এখন বলবো না, কারণ স্টোরিটা শুনলে তোমরা পাগলাই হয়ে যাবে, ওই জন্য স্টোরিটা আমি এখন বলবো না। স্টোরিটা বলবো কখন জানো, মানে যখন আমি আমার লাভ স্টোরিটা শেয়ার করবো, আমার সামনে অ্যানিভার্সারি আছে, তো তখনই তোমাদেরকে আমি স্টোরিটা বলবো, স্টোরিটা শুনলে খুব খুশি হবে, খুব খুব। নেক্সট কোশ্চেন করেছে, আমাকে কে বেশি ভালোবাসে। আমাকে বেশি ভালোবাসে আমার বাবা মা, আমার হাজবেন্ড, তারপর শ্বশুর শাশুড়ি, আর সবথেকে বেশি যদি ভালোবাসে কে বলো তাহলে বলবো বাবা। বাবার মতন করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কেউ বুঝতেও পারে না। নেক্সট কোশ্চেন করেছো যে করেছো সে আসাম থেকে করেছো, এ আমার সব ভিডিওতেই প্রায় কমেন্ট করে, বলতে গেলে কমেন্ট করেছে যে সে বলছে যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে তাদের জন্য কিছু বলার, মানে তাদেরকে কিছু যেন আমি বলি। দেখো প্রথম কথা একটা কথা বলি, নতুন চ্যানেল খুলবে বা আমি খুব পুরনো হয়ে যাইনি বা আমি খুব ইয়ে হয়ে যাইনি, ঠিক আছে, আমার এখন কিছুই না, তাও তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারি। আমি ইউটিউবে আছি 2 বছর, কোনো গ্রো হচ্ছিল না, শর্টস ভিডিও যত বেশি করবে তত বেশি গ্রো হবে, আর পার্টিকুলার তুমি একটা সাবজেক্ট চুজ করে নাও, সে তার মানে সেটা দিয়েই তুমি ভিডিও করবে, তবেই তোমার গ্রো হবে। নেক্সট একজন আমাকে প্রশ্ন করেছো যে আমার শাশুড়িদের সাথে কি আমার ঝগড়া হয় না। হ্যাঁ আমার শাশুড়িদের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়, তবে ওদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ কি বলতো, যে শাসন করে সে বকতেও পারে, সে ভালোবাসতে পারবে, তার সব রাইট আছে, আমি এটাই মনে করি। আর তাদেরকে আমি আমার বাবা মার মতনই মনে করি। ভিডিওতে যেগুলো বলি না সেগুলো তোমরাই অনেক আমাকে কমেন্ট করো, আর তোমরাই আমাকে রিকোয়েস্ট করো বলতে তাই বলি। তো এরকম যদি কারো ডিমান্ডিং ভিডিও থাকে বা তোমাদের কষ্ট যদি আমার সাথে শেয়ার করতে চাও, আমাদের আমাকে তাহলে কমেন্ট করে লিখো, আমি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ এটা একটা মানে কি কোশ্চেন আমি জানি না, অনেক আমাকে একজন জিজ্ঞাসা করছে তোমার কটা ছেলে মেয়ে, আমাকে দেখে কি মনে হয় আমার কটা ছেলে মেয়ে হতে পারে, আমার একটাই মেয়ে, অনলি ওয়ান গার্ল, ওকে। আর একটা প্রশ্ন, সেটাও আমাকে অনেকে করেছো, সেটা বল মানে অনেকে বলছো যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমি কোনো ইনকাম করিনি, এটা অ্যাকচুয়ালি আমি শখেই করি ভিডিওটা, আমার কোনো মনিটাইজার এখনো অনও হয়নি, জানি না আদৌ তো অন হবে কি না, তো যদি কোনোদিন হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি কোনোদিন ইনকামও করি সেটা তো অবভিয়াসলি বলবই। আর এই আর তোমরা তো আরেকটা প্রশ্ন করো সব সময়, বিশেষ করে মেয়েরাই করো প্রশ্নটা, যে আমি যে শাড়িগুলো পরি শাড়িগুলো কোথা থেকে কিনি। শাড়িগুলো অ্যাকচুয়ালি কিনি আমি গ্রামে থেকে, মানে আমার যেখানে বাপের বাড়ি তো ওখান থেকেই কিনি, মানে এত ভালো ভালো কোয়ালিটির শাড়ি আর এতটা কম দামে না, তোমরা জাস্ট পাবে না,
মানে অনেক কম দামে, অনেকটা অনেকে জিজ্ঞাসা করো না আমার যা আছে কি না, আমার কোনো যা নেই, আমার একটা ননদও আছে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর যা কেউ নেই আমি একা, মানে আমার বর আর আমার ননদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে আই হোপ ভালো লাগবে, তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর কি ডিমান্ডিং ভিডিও আছে সেটাও আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে।